বর্তমানে সর্বক্ষেত্রে সর্ব স্থানে উপজেলা নির্বাচনকে ঘিরে একটা আনন্দ উৎসব রূপ নিয়েছে প্রতিটা উপজেলা তারই ধারাবাহিক আমাদের ঝিগরগাছা চৌগাছা উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী একুশে মে রোজ মঙ্গলবার আর গত নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন বিপুল ভোটে তারা এবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশেষ করে ঝিগোরগাছা উপজেলাতে আছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম তিনি গতবারের যে আনারস প্রতীক সেই আনারস প্রতীক নিয়েই কিন্তু এবার নির্বাচন করতেছেন আর অপরদিকে আছেন চৌগাছা যে মুস্তানিসুর রহমান তিনি কিন্তু এবার মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করতেছেন তো তাদের সকলের জন্য রইল শুভকামনা কারণ আপনারা জানেন ইতিমধ্যে তারা প্রমাণ করতে পেরেছেন যে তারা গণমানুষের নেতা এবং স্থানীয় যত নেতাকর্মী আছে বিশেষ করে ঝিগর গাছার মনরুল ইসলামের পক্ষে তারা কিন্তু দিন রাত নিরালস পরিশ্রম করে তার জন্য কাজ করে যাচ্ছেন তিনি কিন্তু অচিরেই গণমানুষের নেতার খেতাব পেয়ে গেছেন প্রতিটা ইউনিয়নের ওয়ার্ডের নেতাকর্মীরা একটাই লক্ষ্য আনারস মার্কারকে বিজয় করা আনারস মার্কা পেয়ে যেমন খুশি হয়েছেন সাধারণ মানুষ তেমনি খুশি হয়েছেন নেতাকর্মীরা তিনি যে পাঁচটা বছর উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন সে অনুযায়ী প্রতিটা এলাকার মানুষই চাই তিনি আবারও বিপুল ভোটে জয়যুক্ত হন পাশাপাশি চৌগাছার যে মুস্তানিসুর রহমান রয়েছেন তিনিও কিন্তু সফল একজন চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি পেয়েছে। তারও দলীয় সমর্থকরা চান মুস্তানিসুর রহমান আবারও বিপুল ভোটে জয়লাভ করুক তো যে যেখান থেকে দেখছিলেন ঝিগুর গাছা চৌগাছার খবর সবাইকে জানায় আবার শুভেচ্ছা ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ